11তম দিনে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফরা। একই সাথে টিকা গ্রহণের নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অ্যাপের ফলে কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে। টিকা নিয়ে দ্বিধা কেটে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আরও 20 লাখ ডোজ এই মাসেই বাংলাদেশে চলে আসবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন পদ্ধতি আরও সহজ করতে চালু হলো সুরক্ষা প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড অ্যাপস। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপসটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অ্যাপসটির উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মাধ্যমে টিকা প্রদান ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা একটা অ্যাপস তৈরি করলাম, সুরক্ষা অ্যাপ। সেই অ্যাপসের মাধ্যমে এখন যে কোনো ব্যক্তি সরাসরি সে নিবন্ধন করতে পারবে, অর্থাৎ সিস্টেমটা আরও সহজ হয়ে গেল। এক কথায় বলতে গেলে পরে সহজ হয়ে গেল এবং আমাদের যে রেজিস্ট্রেশনের গতি আমরা মনে করি আরও বেড়ে গেল। এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়। টিকা প্রদান পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবাল। দেখে যে খুব স্মুথলি হয়ে গেছে তা না, আমার পরিবারের মানুষজন অনেকে নিয়েছে, সবাই এত স্মুথলি এই জিনিসটা হচ্ছে। আর এই জিনিসটা তো ধরেন এখন নেসেসিটি হয়ে গেছে যে ভ্যাকসিনেশন নেওয়াটা, বিকজ আপনার নিজের শরীরের জন্য। সো এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল একটা জিনিস, যারাই এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আসলে আমার তরফ থেকে আমি স্যালুট দিই। পর্যায়ক্রমে জাতীয় ক্রিকেট দলের সবাই টিকা গ্রহণ করবে বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং পরিচালক জালাল ইউনুস। যদি আমাদের বাংলাদেশকে ডোনেট করে অনুদান দিবে সেটা তো আছে, কিন্তু এরপরে নেক্সট যদি কোনো ভ্যাকসিন নিয়ে কিছু থাকে অ্যাজ আ লোকাল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অর দ্য ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দ্য নেক্সট স্টেপ ইজ অনলি ফর লোকাল প্রোডাকশন এবং আমাদের লোকাল প্রোডাকশনের দিকেই তাকানো উচিত। এটা ইনফ্যাক্ট কালকে ছিল ডেট, যেহেতু কালকে বন্ধ, কালকে হচ্ছে না, এটা 20 তারিখ হচ্ছে। আজকে 5-6 জনের মতো দিয়েছে আজকে দেখেছে, আর বাকিগুলা যারা আছে তারা হয়তো দিবে। দু একজনের মধ্যে হয়তো তারা চাচ্ছে যে তার দেশ ফেরত এসে দিতে চাচ্ছে, কারণ তারা মনে করছে যে তারা ক্লান্ত, এই একটা বড় একটা সিরিজ গেল, তার আগে আরও খেলা ছিল, সেই জন্য দু একজন চাচ্ছিল যে একটু দেরি করে দিই। সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান সৌম্য সরকার এবং মেহেদী মিরাজ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।